করবে এজবাক দরদে বাবারে মুখের মধ্যে কান্দে দে এজবাক একটা দর দে এক পাগলের মতো দর দে দেখ তোর বাবা কোথায় আছে একটা দর দিয়ে বাবারে বুকে নিয়ে চিল্লাইতে থাক একটা দর দিয়ে বাবারে বুকে নিয়ে চিল্লাইতে থাক একটা দর দিয়ে বাবার কাছে গুনাহ মাফ করায় রে এই দেখ শুনে একটা বাচ্চা দৌড়াইতেছে আর বাবার কাছে দোয়া নিয়ে লেগে দৌড়াইতেছে আর একটা ভাই হতে বাবারাই চিল্লাইতে চিল্লাইতে বেহোশ হয়ে গেছে যুবক সারিস না কান্দে থাক যুবক বাবার বুকে নিয়ে কান্দে থাক এ যুবক বাবার বুকে নিয়ে কান্দে থাক তোর জীবন আজকে পরিবর্তন হয়ে যাবে তোর চোখের পানিতে তুই বাইজন মুস্তাবি হয়ে যাবি এই দেখ এই যুবকটা দৌড়াই আসতেছে দেখর বাবারে খুঁজতাছে একটা দর দিয়ে বাপরে বুকে নিয়ে চিল্লা নিতে 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 যাদের বাবা নাই চিল্লাইয়ে কান্দে থাক দেখ এই যে মালিক কান্দে মাদুর মালিক জলেশ্বরী কান্দে আমি জানি না তোমার মা তোমার কাছে আসে না একটা দর দিয়ে তাড়াতাড়ি ধরে বস এ যুবতী ভাবি তোমার শাশুড়ি আসে না একটা দর দিয়ে তাড়াতাড়ি ধরে বস কয়টা জোরে কল আরো জোরে জোর হলো না জোর সামালো ইলেকশন আইছে কয়টা হ্যাঁ সাতটা যুবক না বুড়া জোরে কল এই যুবকের ওয়াসিয়া যদি তুই কোরআন শরীফে যাস গা তোর হেতানা রোগ হবে তোর রাতকানা রোগ হবে তোর ডায়াবেটিস হবে তোর দজবান্ধা রোগ হবে বয়া থাক দেখ এই সাতজন যুবকের নাম আমি বলি না কোরআন শরীফ থেকে সাতজন যুবকের নাম যদি কোন যুবকের ঘন ঘন নাইট প্রেশার হয় আমি বলি নাই তাফসীরে জালালাইন কারো যদি ঘন ঘন নাইট প্রেশার হয় বুঝো নাই ওই যে ফেসবুক দেখতেছে চাকানাকা চাকানাকা দিল কান্না ওই দেখতে দেখতে যে লুজ হয়ে গেছে না এই সাতটা যুবকের নাম তোর বালিশের নিচে রেখে দিস ইনশাআল্লাহ জীবনে তোর কোনোদিন সপ্তদশ হবে না এই সাতটা যুবকের নাম কোনো অবিবাহিত মেয়ে ভালো পাত্র পায় না বা আমি চ্যালেঞ্জ করে গেলাম নাম এই হুজুরের কাছে এই হুজুরতে লইকা মেয়েরে খাওয়াই দিও পানি গড়াই দিয়া এক সপ্তাহের ভিতরে ভালো পাত্রের ব্যবস্থা হয়ে যাবে কি মনে করলাই সাতটা যুবকের নাম যে সাতটা যুবকের নাম আমার আল্লাহ শুনানের জন্য তার নবীরে 15 দিন কষ্ট দিছে এই নাম শুননা শুনে যাবি গা কোন যুবকের চাকরি হয় না ভালো রেজাল্ট করে না আল্লামা থামবি রহমাতুল্লাহ তাফসীরে বায়ান রুকনের ভিতরে লেখছে এই সাতটা যুবকের নাম সুন্দর করে মুখস্থ করে টুপির নিচে নিয়ে যাবি ইনশাআল্লাহ তুই পরীক্ষা পাস করবি এই তো কালকেই ঘুরবো ওই দলশরীর পিছনে আর আরেকটা কথা হন বলবো রাগ করবা কিচ্ছু আসে যায় না এই নামগুলা তদবির নিতে হলে টাকা দিতে হবে মাঠ না না বেজাল কি এইটাই সুন্নাহ মারহাবা বলেন আল্লাহু আকবার করে বলেন কষ্ট হইতেছে দুই মিনিট আরেকটা কথা বললে যুবক যে এই সাতটা নাম না কম না এইটা কইলি তো মগ ইমাম সাহেবরে পাগল বানায় হেলাবে আমি জানি এটা কম যাইব না কমু তাহলে ওই যে সাইড জোন যাই ওকে ধরো ধরে বহ বইতে ক টান দে না বইছে এই যে তো গত তদবির দিচ্ছি ব যাইসটা ব মারহাবা বলে আজকে ওয়াজে হার আগে যেইবারই ভাত খাইছে ওই বেটা আমার কয় আজকে ওয়াজে জনমের হাসান হাসাবে আমি কইলো কারণ নাকি লেখলো হাসতে চাই কে কানতে চাই না কে বুঝে লাইছি ইচিং কিম পাকা চিপি চিপি চা চা মারহাবা কর রেডি তদবিরটা পরে করি বিদ্যুৎ আর কত দ্রুত কাজ করে সাতটা নাম ওই তদবিরে কাজে লাগবে পরে বলে আমার দিকে যাওয়ার সময় কই দিয়ে দেবো নইলে তোমরা যাবা গা আমি জানি কালকে দলের সাথে খোঁজ বা হুজুর দে নলে আমার সাথে বেরা কাম করছে কসম যে হাত দিয়ে ধরে বলে গেলাম কোন স্বামী যদি পরকিয়া করে তার বউরে রাইখা এই সাতটা নাম মুখস্থ করো মহিলারা তোমার স্বামীকে এমন গিট্টু জালে বানতে পারবা যা কইবে তাই শুনবো ইনশাল্লাহ বলেন আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা রেডি কোরআন শরীফে নাই কোরআন আজিল মিনাল কোরআনে মা হুয়া ওয়াশিফা
আমার কোরআন হলো সমস্ত রোগের ঔষধ কি রোগ নাই যে এই রোগের ঔষধ নাই বেটা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পরে কই ভাইরা কমু তো কইছি না কইছি তো কমু দজ্জারা কোন আজকে তো কোয়াল লাগি লইছি সাত জনের নাম এক নম্বরে মুকসুল মিনা তামলিখা সুননুস জুননুস কারণ তাদের নাম তাদের ভাষা ছিল ইব্রানি ভাষা এইভাবে তাদের নাম সুননুস জুননুস কায়তানুস আলে তামলিখা আলে তামদিজা এই সাতজন আর যেই কুকুরটা জান্নাতে যাবে সাতজনের সাথে ওর নাম ছিল কিতমির মারহাবা বলেন এই সাতটা নাম গোল করে লিখে মাসখানে কুকুরের নামটা লিখে দিয়া দিব তদবীর পরে হবে বজন্দে বার আমার দিকে তাকান বাদশা দাকেনও জানতে পারলো আমার মন্ত্রী পরিষদের আমার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীর ছেলে সাতজন কয়জন এই সাতজন যুবক কলেজে পড়ে আমার মূর্তির সামনে মাথা নত করে না গো ডিজিয়া ভাই এবং গোয়েন্দা বিভাগ যখন ডিক্লার দিল স্যার আপনার ঘনিষ্ঠ মন্ত্রীর ছেলেরা এই সাতজন আপনার মূর্তির সামনে মাথা নত করে না বরঞ্চ তারা কি বলে কোরআন থেকে নেন ভাবতে পারেন আমি গোপালগঞ্জ থেকে বানাই নিয়ে আসছি না রে বাবা না তাদের বক্তব্য তারা বলে ঈদ আওয়াল ফিতিয়াত ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাহ ওয়া হিয়া লানা মিন আমরিনা রশাদা এরপরে আমার আল্লাহ বলতেছে দুইটা আয়াতের পরে নাহনু নাকুসু আলাইকা নাবাউম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়ারাতাবনা আলা কুলুবিহিম আল্লাহু আকবার فقالوا إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا কষ্ট হইতাছে কথাগুলো আমার এদের সাতজনের ভিতরে সবচেয়ে কাছের মানুষটা ওর নাম ছিল মুকসুল মিনা কি নাম মুকসুল মিনার কাছে ডিজিয়া ভাই যে জিজ্ঞেস করে তোমার নাম কি মুকসুল মিনা তুমি বলে আমাদের সরকার আইন মেনে নাও না কয় তো সরকার কেডা ওই যে পিসকি রফিকুল ইসলাম মাদানী কইছিল না সরকার আমি মানি না যদি সরকার আল্লাহর না মানে ঠিক আস্তে কথা বল ঠিক এই যে মুকসুল মিনার পাওয়ারে কইছে সারা পৃথিবীতে আলেম ওলামা জেল খাটলে তাদের ইমান কমবে না বাড়বে সারা মামুনুল হক যদি এখন বাইরে আইতেন বাপতাছো বাইরে মাজা মোজা বাইঙ্গে হেরে দমাই দিছে দমবে না বরঞ্চ যে যেটা খাইছে ওইটা আর ভয় করে না এ তিন বছর জেল খাইতে আইয়া দেখছেন পিসকিটের ঠেলা কেন এ চেয়ারে বই আরো বেশি লাফাই কথা কর না কেন মাত্র দুই মিনিট কথা কোন আরে রেডি যখন কইছে তো রাজা কেডারে তো রাজারে মানবো তার মূর্তির সামনে মাথার তো করবার সে যদি আল্লাহরে মানে তুই জানোস না আল্লাহ বলা যাবে না ইয়া মানে কয় তোর বাজার তোর বাপেরও মানি না যা এই খবরটা মুহূর্তের ভিতরে বাদশার কানে চলে গেল দেখো তো মুকসুল মিনার বাহিনী কয়জন খোঁজ নিয়ে দেহে সাতজন কয়জন আমার কথা ডাইরেক্ট কোরআনের কথা সাতজন তামলিখা সুননুস জুনুয়াস কায়তানুস আলে তামলিখা আলে তাবরিজা এদিকে তোরা বাচ্চারে মানুষটাকে বাচ্চারে মানে যদি বাচ্চা আল্লাহরে মানে চল রাজদরবারে কলক সুবল গেট লাগাই দিছে হাত পায়ে বেরি লাগাইয়া বাদশাহ ইউসুফ দাকিনুসের সামনে নিয়ে কয় এই সাতটা চান্দু এরা আপনাকে মানে না
তোর নাম কি মুকসুলমিনা তোর নাম তামলিকা তোর নাম সুরনুশ তোর নাম জুনুয়াস এই নেতৃত্ব কই পাইছো বাচ্চার সাথে টিক্কা লাগাইয়া ইয়ামানে বাস করতে পারবি কুমিরের সাথে জলে বাস করে কুমিরের সাথে বন্ধুত্ব না করে পারবি টিকে থাকতে সাথে সাথে বলে কেন পারবো না কি জন্য পারবো না শুনেন কোরআনে কি বলে আপনি ভাইবেন না আমি বানায় বলছি আল্লাহ বলে ওরতাবনা আলা কুলুবিহিম ইদ কামু ইদ হরফে ইস্তেফাম কামা ইয়াকুবু খারা হোনা একসাথে মুকসুলমিনা তামলিকা সুনুনুস জুনুনুস কাইতানুনুস আলিতাব রিজা একসাথে ঈদ কামু কামা এক বছর কামু জমার সিগা একসাথে তারা দাঁড়ায় বলল কেন তোরে মানব ঈদ কামু ফাকালু একসাথে তারা বলল কলু জমার সিগা কামু জমার সিগা এই ভালো করে বুঝবা একসাথে দাঁড়ায় বলতেছে ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুন্না ইদান শাদাদা লান নাদউয়া মানে কি নবী জাহাদের সিগা নবী জাহাদের সিগা লান নাদউয়া নবী জাহাদ কাকে বলে কোন দিনও না হারগিজ না কোন সময় না তোরে মারি না তোর মূর্তির সেজদা দেব না জীবন দেব ঈমান দেব না আমার দেশে থেকে সান্দুর হো সান্দু তুই নবী জাহাদ মারাস দর দর ও বলে কোনদিন আমার সেজদা দেবে না এ মাতা যাইতে দাও রেডি যেটা ওকে ধরতে আইছে একটা ঘুষি দিছে একটা ঘুষিতে মুসা আলাইহিস সালামের মতো নাক দিয়ে কান দিয়ে গিলু বেরিয়ে গেছে এটা আমি বলি নাই কোরআনে কি বলে শুনেন ওরা তাবনা আলা কুলুবিহিম ও নবী মুহাম্মদ ওরা তাবনা আলা কুলুবিহিম তাদের অন্তরকে ওয়াসিদিনা হুম হুদা হেদায়েতকে এত বৃদ্ধি করে দিয়েছিলাম ওয়াসিদিনা জাদা ইয়াজিদ এত বৃদ্ধি করে নিয়েছিলাম তাদের ইমাম মনে হচ্ছে সারা দুনিয়া তাদের কাছে শুকনা পাতা আমি বলি নাই কোরআনে বলে এই সাতজনের কথা আল্লাহ বলে রেডি একজন জিমায় কুতু কুতু দেয় ওই যে বেড়ারে ওই যে আরে পাশে বইয়ে জিমাইতেছে বাগুন বেছে লস খাইছে তেমনি এমনি বইছে এ বই আসতে জিমাইতে কি আরবে এগুলো তো বুরজালা ঘুমাতে রে না বাসা কথা কর দেখে কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিট আরে হ এবার যদি কেউ ঘুমাইতে দেখে আওয়াজ না দাও না ঠিকই যাবো রেডি হে মুকসুলমিনা এত পাওয়ার কই পাইলি বলে ওয়াজিদ না হুম হুদা আমার আল্লাহ দিছে প্রত্যেকটা বাদশার এক একটা শয়তান মন্ত্রী থাকে যেরকম আমার শাশুড়ি শেখ হাসিনার কিছু শয়তান মন্ত্রী আছে এই যে আলমুল আমার যে গরম দিন দেয় থেরাপি দেয় এই বিড়ির দোষ না কারণ ওই ফ্যামিলিতে বিয়ে করছে আমি জানি এই বয়সিয়ারি অনেক ভালো মাঝে মাঝে মাথাটা আউট করে ফেলায় কিছু গেটু মেটু মন্ত্রী আছে না বামপন্থী রামপন্থী এই রাশেদ খান মেনন একটা হাসান হক কিনু একটা কথা কর না কে এই রামপন্থী আর বামপন্থী বিড়ির মাথাটার জাম করে ফেলে এই জন্য সব রিজেক্ট মালের মধ্যে ফেলাই এখন বিড়ি ফেরেস এখন কারো কথা বলে না হে যা কয় তাই মারহাবা বলো আরো জোরে আরো জোরে এবার দেখবেন মন্ত্রিত্ব জাগো এবার দিবে পাশ তো অবশ্যই করবে 41 সালের আগে না ওই চিন্তা করেন না আমার বাড়িতে যাইতে 6 মিনিটে যাইগা এটা তো শুকুর আলহামদুলিল্লাহ বলেন না কেন যেটা সত্য সেটা বলতে হবে কষ্ট হইতেছে বাচ্চা বললো আমার দেশে থেকে আমল লাগে যুদ্ধ ঢুকা হঠাৎ করে বাচ্চার কিছু কূটনীতিক শয়তান খায় আছে না যাক বুদ্ধিতে সবাই চলে এই প্রধানমন্ত্রীও চলে আছে না নাই জোরে করে আর জোরে এই যে মন্ত্রীর পিএস থাকে খায় এমপির পিএস থাকে খায় হ্যাঁ বলটু দেখতো আমার মাথায় ধরতেছে না কি হয়েছে স্যার এটা করবো কি করবো না স্যার এটা করলে ভালো হবে না এই জন্যই তো পিএস এই জন্য পিঁয়াজ রসুন লাগে
কথা কোন না কে সব জিনিস তার মাথায় ধরে না দেখি অনুজ বলে এদিকে আই তো উল্টো জি স্যার এই সাত জনকে কি করা যায় আমার বুদ্ধি দিতে তো কই স্যার এ কথা কই বলেন মুসলমান একটা ঘুষি দিয়েছে দেখছেন এককে ঘুষিতে মুসা নবীর মতো কান দিয়ে নাক দিয়ে গিলু বেরিয়ে গেছে স্যার এগো সাথে পারবেন না সাপ ও মরুক লাঠিও ভাঙবো না একটা কাজ করে এগো জেলখানায় ঢুকাইয়া জেলখানার দরজা খোলা রাখিয়া ওরা যদি পালাই যায় যাও আমি বলি নাই কোরআন শরীফের কথা আপনি ভাইবো না বানাই কইতাছি রেডি খালি খালি সাতটা নাম লিখলে তোর এতগুলো উপকার হইব লাস্টটা তো কই নাই ওটা কইলে তো লাভ দিবি প্যান্ট কইলে তুইয়া কি কি শক্তি এদের আল্লাহ বলতে পারে না মুসলমানারে বলে দিছে তোরা জেলখানায় থাকবি খাবি তোকে ফাঁসি হইব কিন্তু জেলখানার তালা খুলে ঠিক আছে এটা রাজনৈতিক চাই মারহাবা বলেন বজনে যখন ছেড়ে দিবে না আবার বাচ্চার সম্মান নষ্ট করবে না মকসুল মিনা তামলিকে সুরনুর বলে দোস্ত দেখ কি এই যে জানি আমাদের ফাঁসি দেওয়ার সাহস নাই কারণ আমাদের ফাঁসির দড়ি আমাদের গলায় লাগবে না আমাদেরকে আগুনের মধ্যে ফেললো মরবো না সাগরে ফেললো মরবো না আমাদের শক্তি ওরা কোনদিন যুদ্ধেও পারবে না দেখ জেলখানার দরজা খুলে রাখছে চল পালায়ে যাই কোরআন শরীফ বলে বাজান তারা সাতজন যখন পালায়ে রওনা দিছে সাত বন্ধু রাত্রে বাড়ি চলে গেছি তারা একসাথে বলল দোস্ত আগামী কালকে সবাই একটা জায়গায় জমা হব ওই জায়গায় জমা হয়ে একসাথে রওনা দিব বাজানদিরা রাত্রে পালায়ন করলো সরকার তাদের সুযোগ করে দিল সাতজন বন্ধু চলে গেছে বাজানদি রাতের মধ্যে তারা এক জায়গায় হইতেছে হঠাৎ করে যখন ছয়জন এক জায়গায় হইছি গল্প চলতেছে কেমনে কোন দেশে যাব ইন্দিমিন টাইমে দেখে একজন বন্ধু নাম তার তামলিখা তামলিখা আসতাছে মাথার উপর একটা বেডিং কিন্তু তার পিছনে পিছনে একটা কুকুর আসতা ওই কুকুরটা তখন আসতেছে মুসলমান আমির সাহেব বলে দোস্ত তুই যাবি যাবি তোর কুকুর রে কই রাইখে যাবি এই কুকুর তো একটু পরে ঘেউ ঘেউ করবে ধরা খেয়ে যাব তামলিকে বলে দোস্ত আমি এই কুকুরটার ছোট ভাইয়ের মতো লালন পালন করছি বিশ্বাস কর আরে বহুত চেষ্টা করছি আমার কথা শুনে নাই আমি বাজারে গেলে আমার সাথে যাইতো আমি কলেজে গেলে আমার সাথে যাইতো আমি যখন বাথরুমে যাইতাম আমার বাথরুমের সামনে পাহারা দিত ওর নাম রাখছি আমি টিপটি আল্লাহু আকবার যে কুকুরের কথা আমার আল্লাহ কোরআনে বলতেছেন বাবা এখন দিলটা নরম করবা দোস্ত বহুত চেষ্টা করছি কুকুরটারে কোন রকম ভাবে সরাইতে পারি নাই রে দোস্ত তখন তোরা সিদ্ধান্ত দে কি করলে কি করা যায় জুনওয়াস বলতেছে বেটা অভিনয় করার টাইম নাই রাত শেষ হয়ে যাবে তোর কুত্তাটারে জায়গায় মার্ডার করে রওনা দিব এবার একটা আওয়াজ দিও 25 কেজি ওজনের একটা পাথর হাতে নিয়েছে জুনওয়াস ও বাজান কুকুরের মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিবে যখন কুকুরটারে মারবে কুকুর এত সময় ঠ্যাং দিলে উপরের দিকে বুঝাইতে চাইছে দোস্ত আমি তোমাদের মতো ইমানদার আমি এই দেশ ছেড়ে চলে যাব জালিমের দেশে থাকব না কিন্তু তার ভাষা তো আর কেউ বোঝে নাই যখনই বাবা মারতে গেছে কুকুর আমার মাওলার সাথে 30 সেকেন্ডে কনভার্স করে ফেলছে ও মালি আমার ভাষা তো কেউ কেউ ওদের বুঝাইতে পারি নাই যদি ওদেরকে বুঝাইতে আমার ভাষাটা তুমি ওদের ভাষায় রূপান্তরিত করে দাও উনারে আমার আল্লাহ বলে কুকুর যখন হাত তুলে সামনের পা দুইটা মাত্র 10 সেকেন্ডের ভিতরে পাথরটা মারবে এই 10 সেকেন্ডের ভিতরে আমার মাওলাকে বুঝায় ফেলছে পাথরটা মারার আগেই বলতেছে ও জুনওয়াস আমারে মারিস না
যখন শুনছে কুকুর কথা কয় জুনু আস পাথরটা ফেলে দিছে দোস্ত তোর কুকুর দিয়ে আমাদের মতো কলেজে পড়ছে না রে দোস্ত জীবনতে এইভাবে জবান খুলে নাই আসলে বুঝতে পারলাম না দেখ তো কি বলে এখন কানবা ও আমার মা বোনেরা কুকুরের কথা যদি আমার মালিক শুনে আপনাদের কথা আজকে কেন রাত 12টায় আল্লাহ শুনবে না কুকুর যখন বলে জুনু আসছে আমি আল্লাহর জাতের কসম করে বলছি জীবনে আমি করদি নড়দাই করি নাই আমি এই বুক দিয়া পায়খানা বা জিনিস খাই নাই তোমরা যারা ইমানদার আমরিও ইমানদার আমারে নিয়ে চলো বরঞ্চ তোমরা যদি আমারে নিয়ে যাও খুড়দি আমি তোমাদের কষ্ট দিব না তোমরা ধরা খাও এই কাজটা করব না আমারে নিয়ে চলো সাতজন বন্ধু নিয়ে চললেন বাবা সেই রকিম পাহাড় ইন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম এই রকিম মানে পাহাড় একটা পাহাড়ের নাম আসহাব মানে দল রকিম শব্দের অর্থ পাহাড় ওই পাহাড়ের গর্ত যখন তারা সাতজন গর্তে ঢুকবে কুকুরটারে বলে দিয়ে যায় আমরা গর্তে ঢুকলাম সারা রাত সারা দিন আমরা থাকব রাত্রে আবার রওনা দিব তুই আমাদের পাহারা দিস আল্লাহর হুকুমে বাজান রে সাতজন একটা গর্তের মধ্যে ঢুকলো ইন দি মিন টাইমে মুসলমিনা কয় দোস্ত আমরা যে ঘুমাবো সারা রাত হাঁটছি দিনের বেলা সকালে একটু ঘুমাবো ঘুমানোর আগে আমার মাওলার কাছে একটু বইলা ঘুমাই জোরে 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 قالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا وهي لنا رحمة وهي لنا الله أمرا كنتو شرارة جلسي يكون غمابو تمي تمار رحمة دي أما در غورت تلا گيرا غوري رأيكو أبنا لسو قسطو أيجا سي أنا بيجي تك لابار أبنا إن شاء الله شاء الله রেডি তাহলে আওয়াজ হবে তো হ্যাঁ যখন বলল আল্লাহর কাছে একটু বইলা ঘুমাই আল্লাহ কয় এ জিবরাইল আমার বান্দা আমার কাছে বইলা ঘুমাইছে একটা কাজ কর পাতারা শামস ইজা তলা তাজাওয়ার ওয়াল কাহফি জাতাল ইয়ামিন ও জাতাল শিমাল কোরআনে আছে না নাই আমার কাছে যখন বইলা ঘুমাইছে এখন আমি ওরে ডিউটি দিমু আজ থেকে সূর্যটারে কয়ে দে কারণ সূর্যের আলো যদি ওকে গর্তে ঢুকে ওকে ঘুম ভেঙে যাবে ইজা তলা যখন সূর্য উঠবে পূর্ব কখন থেকে তাজাওয়ারান কাহবিহিম জাতাল ইয়ামিন সূর্যরে কয়ে দে ও যেন ডাইন দিক দিয়ে ঘুরে ওঠে আমি রোজি করি এটা কি আমার কথা ডাইরেক্ট কোরআনের কথা রাতাল ইয়ামিন সূর্যরে কয়ে দিবি আজ থেকে ওরা যত বছর ঘুমাবে তত বছর পর্যন্ত সূর্য কোন আলো যেন ওকে গর্তে না ঢুকে ইদা গরাবাত তাকরিদুহুম জাতাশ শিমাল যখন সূর্য পশ্চিম দিকে ডুববে বলে দে ও যেন বাম দিকে ঘুরে ডুবে কারণ পাহাড়টার মাঝামাঝি ডুবতে গেলে বিকেল বেলা সূর্য তাপ চোখে ডুববে ঘুম ভেঙে যাবে শুনছেন আল্লাহ কি কয় এরপরে শুন হ্যাঁ জিবরাইল কি দুই নাম্বার ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা ফাদরাবনা আলা আদানিহিম উদুন 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 এক বছর আদান জমার সিগা ওদের কানে জানো দুনিয়ার কোন পশু পাখির আওয়াজ কোন মানুষের আওয়াজ কুত্তা বিলের আওয়াজ ফাজরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিন ওই গর্তের মধ্যে কোন আওয়াজ না যায় আওয়াজ গেলে ঘুম ভেঙে যাবে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ এখন আছেন না নাই জোরে কোন আরো জোরে আল্লাহ আছেন না নাই এখন যদি কোন আর কয়দিন ঘুমাইলো আল্লাহ এই ডিউটিটা কয়দিন এক দুই বছর না 309 বছর কত কয় বছর ঘুমাইছে বানাই কইতেছি কোরআনে নাই কত বছর 309 বছর ঘুমাই রইছে কোন আওয়াজও যায় নাই আলো যায় নাই কুত্তাটারে আল্লাহ শোয়াইছে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন কালবুহুম আল্লাহ বলতেছেন কোরআন শরীফে আল্লাহ বলতেছেন যে কুকুরটার আমি এমন ভাবে শোয়ায় রাখছি যে কুকুরটার দেখিয়া বাদশার লোক আসছিল তার সামনে আহারে আল্লাহ কুকুরটার আমি আল্লাহ এমন ভাবে শোয়ায় রাখছি কুকুরের চোখ দুইটাকে এমন ভাবে রাখছি ওরা দেখিয়া রুবা কোরআন শরীফ আছে না রুবা কুকুরের দেহে ওরা বাঁচছে
আল্লাহু আকবার করে বলতে পারেন না কুকুর এমন ভাবে আমি আল্লাহ রাইখা দিছি ওরা বাইকা কলবুহুম এমন ভাবে কুত্তাটার শোয়ায় রাখছি ওরা বাইকা দৌড়ে আসছে এমন ভাবে আমি কুত্তাটা রাইখা দিছি 309 বছর পরে তারা উঠছে মারহাবা বলো কত বছর وكذلك بعثناهم ليتساءلون بينهم قال قائل منهم كم لبثت 309 বছর পরে ঘুম থেকে উঠে কলা কয়লুম মিনহুম তখন সাতজনের ভিতর একজন কইতেছে কলা দোস্ত কয়লুম কি আমরা যে ঘুমাই রইলাম কম লবিত কত বছর একজন কয় বেটা কতকার ঘুমাবো قالوا لبثنا يوما ابعد يوم একজন কে কত ঘুমাইলাম কালকে সকালে ঘুমাইছি একদিন মাসখানেক গেছে দের দিন হইছে এক সাসা কয় সুবহান আর কর জবান দিয়ে বাইরে না আরে কোরআনের কথা কর ভালোই লাগতেছে কথাটা কার জোরে কর আবার বলি এটা কলু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম ইয়াওমান মানে একদিন বাদা ইয়াওম মানে একদিনের অর্ধেক আধা দিন তাহলে কয় দিন হলো দের দিন কয় দিন জোরে কর আরো জোরে একজনকে কলু রব্বুকুম আলামু বিমা লাবিসতুম বেড়া তুই কইতেছ দের দিন অথবা একদিন গোরার দিন দেখছ নি কয় কে হাতের সারি দে হাতের সারি দি তালে ডুঙ্গা এই বড়া মোস দি এক একজনে প্রায় 200 হাত লম্বা দাড়ি মোস 100 তো না কাইতে দেহ সান্দু চাচা উলা বিলের মতো দেখা যায় কথা কর না কেন কুত্তার জীবনে শেপ করে নাই লাগে ওর দাড়ি মারি ঠিক নাই দেখবেন কেউ তো ওরা 309 বছর শেপ করে নাই দাড়ি মোস কাটে নাই তো কত বড় হইছে ওরা তো মরে নাই ঘুমানো কথা কর না কেন আরো জোরে আর মাত্র 2 মিনিট এ ভাই বহরে আরে আল্লাহ কোরআন শরীফ থেকে গেলে গা তোমার হেতানে মুরগির রোগ হইবো রেডি আল্লাহু আকবার বলেন তো এই দিক তাকান 309 বছর পরে একজন কইতেছে আমার কথা না কলু রব্বুকুম আলামু বিমা লাবিতুম এ বেটা সব বাদ দে জর্গা ফাসাদ কই কি সে কথাটা হলো এই কলু রব্বুকুম আলামু কয় বছর ঘুমাইছি আমরা নিজেরা জানি না আল্লাহ জানে আল্লাহর ইলমে জানা আছে চুপ করে থাক ইনদিমি টাইমে কয় দোস্ত এই কথা চিন্তা করে লাভ নাই একটা কাজ কর খুদা লাগছে পাল্লেঙ্গুর আইহ আসকা তুআমা খুদা লাগছে খাবারের ব্যবস্থা কর কয় খাবার আনবি পয়সা দে তিনজন এক জায়গায় করে টাকা এক জায়গায় করতেছে কয় দোস্ত আটা না করে দে চাইরে না করে দে সাত চাইরে না কত হয় অঙ্ক ভুলে গেছেন গা কোরআন শরীফের কথা সাত চাইরে না নিয়ে তামলিখারে কয় তুই ভালো চালাক চতুর আসর ভাই একটা কাজ কর কুত্তার টাহাড়া তুই দে তুই চাইরে না দে সাত চাইরে না কুত্তার ডামে দিলাম তাহলে পোনে দুইটা হ্যাঁ হয়েছে না তাই চাইরে না দিলে কত হইলো 2 টাকা লইয়া তামলিখারে বাজারে পাঠাইছে আমি বলি নাই আল্লাহ কোরআনে কি বলে শুনেন যখন বলছে দোস্ত আইয়ুহা আসকা তুআমা খানা কিনে আনবি ঠিকই আইয়ুহা আসকা তুআমা কোন বেনামাজির দোকানে তানিস না তাহলে আমাকে ইবাদত সব বাদ ভালো একটা পবিত্র আইয়ুহা আসকা তুআমা পবিত্র দোকান থেকে খাবার কিনবি বাজানরে তামলিকে গর্তের থেকে উঠছে এবার খেলা শুরু হয়ে যাবে তামলিকে গর্তের থেকে উঠছে বাবা গর্তের থেকে উঠিয়াই দেখে এই জায়গা তো বিল্ডিং এ ছিল না বিল্ডিং কেন এই জায়গা রাস্তা ছিল না রাস্তা কে মারহাবা কইতে পারে না আগে আজ থেকে 30 বছর আগে এখানে ব্রিজ ছিল আপনাদের নদীতে কিসে পার হইতে নৌকায় ঠিক না বেটি বাজানরে যখন তামলিকা বলতাছে এইরকম ভাবে এখানে বিল্ডিং কেন এখানে এত বড় বড় উঁচা বিল্ডিং কেন এই কথা শুনিয়া বাবা আশ্চর্য হয়ে গেল বাজার কোন দিকে বাজার তালাশ করে পায় না যাইতে 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 বাজারে ঢুকছে সমস্ত বড়িরা ডাকা গো বাবা কেন এই দাড়ি বস যদি কোনো দোকানদার দেখে একটাও বাঁচবে না আরে এত বড় সাইজের মানুষ এমানে তখন একজনও ছিল না 309 বছর আগের মানুষ যদি এখন একটা আল্লাহ এখানে ছাইরে দেয় একটাও বাঁচবে না সব শেষ
তামলিকে যখন রুমালটা মুড়ে দিয়া বাজারের মধ্যে ঢুকছে কোন জায়গায় দেখে সবই টুপি মাথায় দেয়া একজন নাই সে টুপি ছাড়া তামলিক আশ্চর্য হয়ে গেল জালিমের দেশ কি তলে ভালো হয়ে গেল বাজারে একটা রুটির দোকানে যে বলতেছে বাইরে আমাগো রুটির কেজি কত কয় দুইটা দুইটা মানে গত বছর তুমি রুটি কিনা খাইছে চাইরে না কেজি আমার কথা না কোরআন শরীফের কথা মাইকের আওয়াজ বাড়া দু ভাই মিথ্যা কথা বলেনা তোর মুসলমানের গোষ্ঠী গেলে দুইটা কেজি আজ থেকে পঞ্চাশ বছর আগের থেকে বেড়া দেড়টা কেজি এখন দুইটা কেজি হয়েছে ও কইতেছে কষ বছর আগে খবর লস দুইজন লাগছে মারামারি কেবল চাদরটা টান দিছে টান দিয়ে আর মোসার দাড়ি দেহলা আক করে জায়গায় মরে গেছে এটা কি ওরে বাবা খালি বাপ হইছে শেষ স্টপ করে মারহাবা বল আমার কথা সমস্ত বাজারের লোক জড় হয়ে গেছে আবার মুসলমানে বলছিস দোস্ত মারহাবা বলতে পারলেন না এই খবর পৌঁছতে পৌঁছতে চলে গেল বাদশার কাছে তখনকার বাদশার নাম বাদশা তন্দুরুস্ত কি নাম বাজনরে যখন তন্দুরুস্তের কাছে চলে গেল খবর এবার যুবক আওয়াজ দিও বাদশা নিজে আসছে কারণ বাদশাও জানে আসলে কাহাবরাই গুরুত্বের মধ্যে আছে হে বাজনরে ওই বাদশা তন্দুরুস্ত তামলিকার সামনে হাত জোর করে বলে হুজুর আপনাকে সন্তানে আমি শত শত বছর ধরে অপেক্ষায় আছি আগে যে সময় আপনার জালিম বাচ্চা ছিল ওই বাচ্চা এখনকার না 309 বছর আগে চলে গেছে এখনকার বাচ্চা আমি শত শত বছর আগের ঘটনা আমি অপেক্ষায় আছি কবে আমি আপনাকে পাব যখন আমি পেয়ে গেছি আমি আর ছাড়বো না আপনাদেরকে বাদশাহী দিয়ে আমি মরতে চাই গো আমার আল্লাহ কোরআনে বলে ও নবী মুহাম্মদ যখন তামলিকে বলা হইল আমি আপনার রাজত্ব দিয়ে চলে যাব কারণ আপনাদের কারণে এই দেশ স্বাধীন হয়েছে ইসলাম কায়েম হয়েছে আপনারা গর্তে পালাই আছেন এটা আমরা জানি শত শত বাচ্চা এখন পরিবর্তন হয়েছে আমি বাচ্চা তন্দুরস মুসলমান আমার পূজারা 99% মুসলমান আপনি টেনশন করতে হবে না বাচ্চাই আপনাকে সাতজন দিব আপনাদের হলেন এই দেশের বীর মুক্তিযোদ্ধা তামলিকে কান দেয়ার বলে না রে বাচ্চা না আমরা যে দেশ থেকে দেশান্তর হয়েছি কোনো ক্ষমতার জন্য না এই সোনালি সুন দিনটা দেখার জন্য আমরা দেশান্তর হয়েছি মা সারছি বোন সারছি আমরা সাতটা যুবক বিয়া সুতা করি নাই একমাত্র আমার মাওলার দিন কায়েমের জন্য আমি এখন আপনাদের কাছ থেকে কোনো কিছু বলবো না আমার আমির সাহেব আছে তার কাছে আমি যাব আপনারা আমারে কিছু খাবার পত্র দেন আমি আমার আমির সাহেবের কাছে লয়ে যাইব
বজন্তে কিছু খাবার জাকার মধ্যে নিয়ে যখন তামলিকে রওনা দিছে বার আওয়াজ দিও গর্তের কাছে যাইয়া মকসুল মিনে ডাক দিয়া কয় দোস্ত এত দেরি হইল কেন কারো কাছে ভেদের খবর না কইয়া বলে দোস্ত আগে খাবার খা তারপরে তোদের সাথে কথা হবে যুবক এখন চোখের পানি ফেলে দিয়া আর বহুলার কালাম কে অনেক গুণ জানাইবা যখন আমার নবী এই কথাটা শুনছে বাবা এই সূরা কাহাফ যখন নাযিল হইছে নবীর চোখ দিয়ে দরদার করে পানি পড়তাছে আল্লাহ আমি এরকম পাহাড় আমার জীবনে একবার দেখবো আছে আমি কাহাবরা কোন জায়গায় ঘুমায় আছে আমার নবীর জীবনে একবার গেছে বাবা তোমরা এখন আমার দিকে তাকাবা যখন বাচ্চা তন্দুরুস্ত বলে ফেললেন আপনি যান সঙ্গে সাথীদেরকে খাবার দিয়ে আপনি তাদেরকে নিয়ে চলে আসবেন যখন মুকসুল মিনার সামনে খাবারটা তুলে ধরছে মুকসুল মিনা কয় তুই খাস না গা তুই কান দোষ কে বলে দোস্ত আসলে কেন খাই না জানোস তুই সুখের আনন্দে খাই না কি তোর মনের মধ্যে এত আনন্দ দোস্ত যদি দেখতে চাস গো আল্লাহ পাক আমাদেরকে এক দুই বছর ঘুম পড়ায় নাই যদি এখনকার টাকা প্রমাণ করতে চাস এই টাকা নেই আর আমাদের টাকা নেই টাকার দিকে তাকায় মিলিয়ে দেখে 309 বছর আগের টাকা আমাদের জোরে 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 309 বছর আগের টাকা দেখিয়া মুকসুল মিনে ডাক দিয়ে কয় দোস্ত আমরা কি তলে 309 বছর ঘুমাইছি বলে হ্যাঁ দোস্ত আর একটা কথা এখনকার বাচ্চা কিন্তু মুসলমান আমাদের মন্ত্রিত্ব দিবে চল আমরা দেশে চলিয়া যাই মুতাম মুকসুল মিনা বলেন আরে দোস্ত না যারা 309 বছর এই পাহাড়ের গুহায় আল্লাহ ঘুম পড়ায় রাখতে পারে এরা যদি রাজত্ব দখল করে মানুষ আমাদের আশ্চর্য মনে করে আমাদের সেজদা দিবে আমার দাসের পীরগুলা বাবা তার বাড়িতে বসে কয় 10টা উট আসতেছে গরু আসতেছে পীরের পায়ে সেজদা দেয় কথা কর না কে আর যদি 309 বছরতে মাটিতে উঠে যদি ক্ষমতা নাই সবাই তো তাকে ইবাদত করো দোস্ত একটা কাজ কর কি আর দেরি করা যাবে না সেই কাজটা হলো কি সেই কাজটা হলো আমার মাওলার কাছে একটা ডাক দিয়া কর কি ও আল্লাহ তুমি যদি 309 বছর যদি আমাদের ঘুম পড়ায় রাখতে পারো তার ভিতরে একটা কথা চাই কিয়ামত পর্যন্ত আমাদের ঘুম পড়ায় রাখতে পারো আল্লাহু আকবার জোরে বলা যাবে না ওই আল্লাহ এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন যেই কথাটা বলবো তুমি আল্লাহু আকবার দিয়ে শুকর আদায় করবা আমার নবী যখন এই আসহাবে কাহাবের ওয়াজ শুনলেন জিব্রাইলের মুখে বাবা তখন আমার নবী কান্তাছে না জানি আল্লাহ এদেরকে কত দামি বানাইছে জিব্রাইল নবীর থুতুতে হাত দিয়ে কয় নবী কষ্ট পাইছেন এরা বনি ইসরাইলের উম্মত এত বছর আল্লাহ তাদের সাহায্য করছে আপনি শুনিয়া লন এরা যে 309 বছর ঘুমায় আল্লাহ রহমত কায়েম করছে আর আপনার উম্মত যদি একটা রাত কোন ইসলামের মজলিসে বসে তাদের 309 বছরের ইবাদত এক পালায় দিলে আপনার উম্মতের একদিনের শূন্য স্থান পুরা হবে না টাঙ্গাইলের যুবক ভাইরা এখন দিলটা নরম করে আমার আল্লাহকে দেখাবা ওই আল্লাহ এখন আছে না নাই আরো জোরে বলো আছে না নাই এই সাতজন যুবকের মধ্যে একজন বেশি কাঁদছিল কেন কাঁদছিল জানো কোরআনের তাফসীর তার প্রমাণ হে তাবরিজা বলছিল দোস্ত আমি যখন দেশ ত্যাগ করে আসি আমি আমার মার একমাত্র সন্তান আমার চারটা বোন আমার একমাত্র মায়ের সন্তান আমি যখন আমার মার কাছ থেকে বিদায় নেই আমার মা আমার কপালে চুম্বন করে বলছিল তাবরিজা রে তুই যাইস রে বাবা আমি মা সইতে পারবো না আমি জানি নাই মা পিলেই তাবরিজার মতো কার মা নাই গো বাবা এই তাবরিজা যখন 309 বছর পরে ঘুম থেকে উঠছে মার কথা মনে মনে করে কাম দেয়ার কয় মা গো আজকে যদি তুমি বাইসে থাকতা কতই না খুশি হইতা তোমার সন্তান দেশ ত্যাগ করার হিজরত করার কারণে আল্লাহ দিন ইলাহি ফিরায় দিছে এ টাঙ্গালের যুবক বাইরা রে এখন দিলটাকে নরম করে আমার মাওলারে দেখায় দিব
ওই তাবরিজা যদি মায়ের কথা মনে করে কাঁদতে পারে আমি ইলিয়াসুর রহমান জিহাদি গতকালকেও বাবা লাস্টের মাহফিলটা যখন করতেছিলাম এই কোরআন হাত দিয়ে বলছি ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন ওয়াজটা তো ঠিকই চলে আসছে ও বাবা মাত্র 9 বছরের একটা পোলা আমার কাছে আসছে 20টা টাকা লয় আল্লাহর জাতের কসম করে বলছি 20টা টাকা আমার হাতে দিয়ে বলে হুজুর এই 20টা টাকা আপনার মুর্শিদে দিলাম যদি মিডিয়ারে জিজ্ঞেস করো আমি বললাম তোমার নাম কি বলে হুজুর আমার মা নাই আমার মার জন্য দিলাম আমি যখন ছেলেটারে আদর করতেছিলাম ইনদিমিন টাইমে দেখি মাত্র আড়াই বছরের একটা ছেলে নিয়ে আসছে আমি বললাম এটাকে বলে হুজুর এরা দুই ভাই এই আড়াই বছরের বাচ্চাটা মাত্র 7 মাস বয়সটাই কেবল মা মারা গেছে তোমরা দেখিয়ে দিও আড়াই বছরের বাচ্চাটার আমি নিজে কোলে নিয়েছি গতকালকে কোলে নিয়ে যখন আদর করতেছি ওরা দুইটা ভাই কাঁদতে আর বুঝাইতে চাই আপনি যেরকম ভাবে মা বাপ হলে প্রতিদিন কাঁদেন আমরা দুই ভাই ও কাঁদি আমাদের শাস্ত্রা দেওয়ার মতো কেউ নেই এবাজন পৃথিবীতে যার মরে মা ওর মতো এতিমার কেউ হয় না আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি এই তাবরিজার তার সিটটা যখন আমি যতবার জীবনে করছি ততবারই আমি নিজেকে সেফ দিয়ে রাখতে পারি নাই কেন জরুরি এই তাবরিজাও যখন দেড় সাইরে যায় তার মা তারে বুকি নিয়ে বলছিল বাবা রে তুই যাইস না যদিও যাস এই দেশে আসবি যেদিন ইসলাম কায়েম হয় আমার মাও তো আমারে 12 বছর বয়সে বিদায় দিয়ে বলছিল ইলিয়াস রে যাও গো বাবা যাও জীবনে কোনো দিন মাদ্রাসা ছাড়িস না আলেম হয়ে মাদ্রাসার থেকে আসবি আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় কাঁদবি বাজান গত মাসে যখন মায়ের কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছিলাম আমার মায়ের কথা মনে পড়ে গেছে ও টাঙ্গাইল সদর থানার ভাইরা ও আমার কলেজের টুকরা ভাইরা আমি জানি এই কবরস্থান পত্রিকায় যে তোমাবি কার জানো জনম দুঃখিনী মায়ের কবরে ঘুমা আছে ঘুমা যেই মা জীবনে পান খাওয়ার পয়সা দিয়ে আমার টিভির কারিতে ভাত তুলে দিছে যেই বাবা আমার কোনোদিন কষ্ট করতে দেয় নাই শীতের মৌসুমে আজকে সেই বাবাই কবরে ঘুমে আছে আল্লাহ যাদের বাবা কবরে ঘুমায় আছে তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও এই কোরআনের মজমায় যারা বসে বসে বাবার কথা মনে করে একটু দোয়া করবে মালিক তাদের সবাইকে তুমি মাফ করে দিও যুবক একটা খবর তুমি কালকে ভাইরাল দেখছো নারায়ণগঞ্জের খবর একটা যুবক তার মায়ের চারতলার থেকে মারতে 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 নিচতলায় নামাইছে যুবক আমি তোর পাও দূরে দৌড়ছি যেই দরদি কোনোদিন খাটের থেকে তুমি আর আমি পড়ে গেলে লাভ দিয়ে সে দরিয়া বুকের সাথে সুমাইছে আজকে সেই জনম দুঃখিনী মায়েরে মারতে মারতে চারতলার থেকে নিচতলায় নামাইছে ওই মা নারায়ণগঞ্জ থানায় গেছে তোমরা কে দেখছো জানি না আমার এক পুলিশ কনস্টেবল আমার এক অত্যন্ত ভক্ত বারে বলে যে আদি ভাই এই ওয়াজটা তোমার কাজে লাগবে থানায় মা আসিয়া চিল্লায়ার কয় সাত আমার অমানুষটারে ধরিয়া নিয়া কঠিন বাটাম দেন গো স্যার দেখেন আমার ছেলে আমার কেমনে পিড়াইয়া জখম করছে যুবক বাইরে আমি জানি না কার জানো মা নাই গো এই পৃথিবীতে একটা মাত্র দরুদি আছে বিনে পয়সায় তোমার আমারে সার্ভিস দিছে তার নাম হলো মা এই শীতের দিনে কোনোদিন মা একটা ভালো চাদর গায়ে দেয় নাই এই যে তোমাদের রক্ত তোমাদের এই দলেশ্বরী আব্দুল মালিক দলেশ্বরী ও যখন হেফজ করার পর তোর জিজ্ঞেস করে দেখো ওর মা দেশে আছে কিনা আমি জানি না আমরা
যখন এই দোকানে অথবা কিরাত করায় পড়তাম বাবা আমার মা যখন বেঁচে ছিল আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এক বছর পরে আমার দুখিনী চলে যায় গো আমার মা আমার একটা চাদর কিনে দিছিল আমার মনে পড়ে আমি ওই চাদরটা দিয়ে বাবা আমি বালিশের কভার বানাইছিলাম এই কুরাব ধরে বলে গেলাম ও দলেশ্বরী ভাই দলেশ্বরী এই যে তিনজন বন্ধু আছে মুহাদ্দিক আলেম আমি আমার মায়ের চাদর দিয়ে দাওরা হাদিস পাশ করছি আমি আমার মায়ের ওই চাদরটা দেওয়ান পর্যন্ত লইয়া দিই মা আমি আমার ওই মায়ের চাদরটা এখন পর্যন্ত বালিশের সাথে জব্দ করে রেখে দিয়েছি কত যুগ হয়ে গেল মা কয়ে ডাকি না বারো বছর বয়সে মা হারাইছি গো বাবা বারো বছর বয়স থেকে মা ডাকটা বন্ধ হয়ে গেছে ও আমার ভাইরা যাদের মাই কবরস্থানে ঘুমায় আছে গো এই গভীর রাত্রে দুই নয়নের পানি দিয়ে আল্লাহর বুঝে গো আল্লাহ আমার মা নাই গো আমার যেই মা আমি শীতে কষ্ট পাই এটা মা সহ্য করে নাই আজকে আমার ওই মাকে ঠান্ডা মাটিতে ঘুম পড়ায় রাখছি আমি জানি না আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কান্দ গো মা আমি আপনাদের দুই নয়নের পানি দিয়ে বুঝাই বলে যাই সন্তান যখন মায়ের জন্য কাঁদে সঙ্গে সঙ্গে মায়ের কবর আজাব মাফ হয়ে যায় নেই নারায়ণগঞ্জের যুবক মায়ের মারতে মারতে দেখো নিস্তেলায় আনছে মা থানায় গেছে দেখো সবচেয়ে টেজিরি ঘটনা কোনটা আলকামার মতো ঘটনা কালকে ঘটে গেছে পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছে ওই মানুষটারে যখন ধরে নিয়ে যায় মা একটা জোর দিয়া দারোগার পা ধরে কই স্যার স্যার আমি ভুলে মামলা করছি স্যার আমার সাথে সাইরে দিয়েছে আমার মামলা উঠে নিয়ে গেল আমার মামলা উঠে নিয়ে গেল আমার ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আলে বলে মা কান্দে কেন তোমাদের চোখের পানি নিগৃহীত হয় না তোমার চোখের পানি যখন এই রাত 12টার সময় পড়বে গো বাবা আমি কোরআন ধরে বললাম জীবনে একটা মাহফিলের চোখের পানি যদি কবুল হয় আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে এই বুকটা ভারিয়ে দেখেন মায়ের জন্য কত যন্ত্রণা বাবা আমি কয়েকদিন আগে দিনের মাহফিলে গেছিলাম এদিকে কই জানি দিনে মাহফিল করলাম সিনেমা আপনারা হয়তো জানেন গো বাবা ওই মাহফিলে হাজির ছিলেন এই সিনেমুরা গেছি আমার একটা বোন আমার জন্য ছয় থেকে সাত পদের পিঠে বানাইছে কেন জানো ও পিঠার আওয়াজ শুনছে ইলিয়াস রহমান জেহাদির মা বারো বছর বয়স থেকে পিঠা খাওয়া বন্ধ হয়ে গেছে এই কোরআন ধরে বলছি আব্দুল মালিক দলেশ্বরী রে মিথ্যা কথা কোনোদিন আমি ওয়াজে বলি না এই জন্যই তোমরা আমার ওয়াজে কান দো আমি যখন মাদ্রাসায় পড়তাম মিজান গৌহাটডাঙ্গা মাদ্রাসায় মিজান পড়তাম গৌহাটডাঙ্গার আশেপাশে অনেক মা ছিল টিবিনিকারের বাটিতে করি সিতই পিঠা গোশ বানাইয়া মা মাদ্রাসার বারান্দায় খাওয়াইয়া দিয়ে যাইতো আমি গোশতের ঘেরান পাইলে আমি বারের দায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আমি মনে মনে ভাবতাম আমার মাল ধরে থাকবো আমার মা আমার এইভাবে পিঠা খাওয়াইত যে মাহফিলে আলেমের চোখ দিয়ে পানি পড়বে ওই আলেমের মা বাবা করে দিন জাহান্নামে যাবে না রে ভাই
তোদের বাবা বাবা যাও যাবে যাবে না ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন মা মা কয় কান্দে আল্লাহর কসম করে বলছে কোনদিন অভিনয় করে কান্দি নাই গো বাবা কেন কান্দি নাই জানো আমার মা বলছে ইলিয়াস দে তুই যদি কোনদিন আলেম হস কত মা তোর আসনে কানবো কত বাবা আসনে কানবো আমি যখন দেখি বক্তারা কান্দে আমার পাশে বসে তখন আমার মার কথা মনে পড়ে যায় বিশ্বাস করেন আমার মাকে আপনি বলছিল আমার 12 বছর বয়সে তোর ওয়াশরুমে অনেক মা অনেক যুবক কানবে এ যুবক আয় আমি তোর পাও দূরে ধরছি যেই দরদি আমারে দোয়া দি আজকে মাটির নিচে ঘুমায় রইছে আজকে আমার টাকা পয়সার বাড়ি গাড়ির অভাব নাই শুধু আমার একটা জিনিস আমার আমার মা নাই আমি তোমাদের পাও ধরছি তোমাদের দ্বিতীয় বক্তা কান্দে আলেম উলামা কান্দে বক্তারা বক্তারে ওয়াজ করে কান্দাইতে পারে না তোমাদের সভাপতি কান্দে তাকায় দেখো কারণ আমরা যখন মাদ্রাসায় পড়ছি আমরা জানি মা কি জিনিস মাদ্রাসার থেকে বৃহস্পতিবার আসলে মা কাপড়ের আসল দিয়ে চেহারাটা মুছাই দিত আর বলতো বাবা মনে হয় মাদ্রাসার ডাইল ভালো না বাবা মাদ্রাসার খাবার মনে হয় ভালো না মায়ের কষ্ট দিস না তোকে পাও দিয়ে ধরছি রে ভাই আয় আমি তোর পাও দিয়ে ধরে যাই আজকে এ মাহবিল কমিটির ভাইরা তাকায় দেখো কমিটির ভাইরা কাম দে পিছনে বইয়া তোমাদের বড় বড় মানুষগুলোর কান্দে হয়তো অন্তরে মনে পড়ে গেছে যে আদিরে তোমার মতো আমার মা পান খাওয়ার পয়সা দিয়ে আমার টিবিনের পয়সা দিত আমার মা ভালো একজোড়া স্যান্ডেল নেয় নাই আমার জুতা কিনে দিছে কেন তুমি মার জন্য কাঁদবে না তোমার চোখের পানির খাতিরে তোমাকে এই কবরস্থানে চোখের পানির খাতিরে কবর আজাব মাফ হয়ে যাবে যুবক আমি তোর পাও দুইটা ধরছি এখন আমার মওলারে দেখায় দা আজকে দেখায় দা আমার আল্লাহরে দেখা আজকে 11ই নভেম্বর আল্লাহরে দেখা 11ই নভেম্বর দেখা চোখের ভাই দেখায় দা একটা যুবক উপায় তাকসিরে যায় নাই আল্লাহ দেখো দাঁড়ায় দাঁড়ায় কাম দে আলে বলা বাসে আরে ভাইয়া কাম দে পিছনে ভাইয়া তোমরা কাম দা এই কুরআন ধরে বলে গেলাম আসামে কামরা যদি কাইন্দা 309 বছর ঘুমায় থাকতে পারে আরামে তুমিও কবরে কোটি কোটি বছর আরামে ঘুমায় থাকবা চোখের পানি দিয়ে আমার মওলারে এই রাত 12টার সময় চিৎকার মারা আজকে আমার আল্লাহকে 11ই নভেম্বর জোরে একটা ডাক দাও দাও ডাক দাও এই আল্লাহ বলি জোরে একটা ডাক দাও হাত উচ্চ করে ডাক দাও এ যুবক ডাক দে এ টাঙ্গালে যুবক ডাক দে 11ই নভেম্বর ডাক দে 11ই নভেম্বর ডাক দে আমার মওলারে ডাক দে ডাক দে ডাক দে নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা এখান্তিকা তাড়ায় আল্লাহ দেও না মাফ করে আল্লাহ এ লাল গেন জেল উঠিস না এবড়ে এ তুই যে রাস্তা দিয়ে যাবি গাড়ি চলে খবরদার আমার কষ্ট দিয়ে যাবি না আমি মুসাফির আপনাকে দুইটা পাও ধরে বলছি বাবা আমি যদি মার জন্য প্রতিদিন কানতে পারি অন্তত জুমার নামাজটা যখন পড়তে যাবেন অন্তত দুঃখিনীর জন্য একটু মসজিদে বসে কানতে পারবেন না বাবার লাগে কানতে পারবেন না আমি কোরআন বুকি নিয়ে বললাম আল্লাহ মোল্লা আমার কাছে জিজ্ঞেস করেন আল্লাহ স্পেশালিস্ট মা বাবার জন্য একটা আয়াত নাযিল করছে অকর রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা রবি আপনার উম্মতকে কয়ে দেন ওরা যদি আমারে কয় আল্লাহ আমার মা বাবা যে এমনি আমার পালছে কোলে করে আমার মা বাবার তুমি কবরে পাইলো এই কথাটা বলতে দেরি মা বাবাকে আল্লাহ রহমতের কোলে নিতে 1 সেকেন্ড দেরি করবে না এটা আমি বলি নাই কোরআন শরীফের কথা তাহলে মা বাবারে আল্লাহর কোলে উঠাইতে রাজি আছেন না নাই রাজি আছেন
2011 সালে আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে চেপে ধরে মাপ চেয়েছিলাম 2011 সালের পরে কিন্তু আমি হাসির ওয়াজ কম করি যে জেমসের গান মান যা দেহ আগলামি পাগলামি 2011 সালের আগে করছি যেদিন আমার বাবাকে বাবাকে নিয়ে হস করতে গেছি 2011 সালে আমার জান্নাত আমার বাবা আমার মা হুমা জান্নাতুকা ওয়া নারুকা মুত্তাফাকুন আলাইহি মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম যেদিন আমার বাবা কাবা ঘরের দরজাটা ধরে বলছিল আল্লাহ আমার ইলিয়াসকে তুমি maaf করে দাও যতগুলো মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের যুবকদের চোখ দিয়ে পানি ফেলাবা আজকে তোমাদের ইনি কান্দে ভাইরে কান্দে এমনি এমনি না এটা আমার বাবার দোয়া যুবক আমি তোর পাও দুইটা ধরছি তোর পাও দুইটা ধরছি আমার সাথে একটা ওয়াদা দিবি যাদের মা বাবা বেঁচে আছে বুকের মধ্যে নিয়ে জীবনে একটা দিন হলো তাদের কাছে মাপ চাবি পারবি না পারবি দাদা ভাই পারবি কলিজার ভাই পারবি হ্যাঁ দাদু পারবি আমার কথায় যদি তোমরা কাঁদতে পারো আমি তো মানুষ না আমি তো মানুষ আমি জেদ না যে তোদের ফু দিয়ে কান্দাইতে বলতেছি এই মালিকিরে বলি নাই কাঁদতে এই আলেমরে বলি নাই কাঁদতে এরা কেন কাঁদবে এটা একমাত্র আমার আল্লাহর রহমত আর আমার বাবার দোয়া আর মার দোয়া বক্তারা বক্তারে ওয়াজ করে কান্দাইতে পারে না আমার মাবুদের রহম সারা তবে একটা কথা বলে দিয়ে যাই তোরা যদি আমার কথাটা রাখোস তুই বাইজিদ মুস্তামির মতলি হয়ে যাবি 30টা সেকেন্ডে যাদের বাবা এই মাঠের মধ্যে আছে আমি তাদেরকে বন্ধু বানাইতে চাই মাত্র 30টা সেকেন্ড যাদের বাবাই মাঠে বসে দুই বাপ পেটে একসাথে অসন্তোষ ওই যুবকগুলো দাঁড়াও যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও এই যুবক কমিটি দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও বেটা দাঁড়া দাঁড়া তুই জীবনে কি চাস আজকে পাবি আমি জিহাদি বললাম আমি মুসাফির কার বাবা আছে ওই দেখ ছেলেটা দাঁড়াই দাঁড়াই কাঁদবে এই 30টা সেকেন্ডে আর কেউ নাই কার বাবাই মাঠে নাই তুমি জানো না তোর বাবাই মাঠে নাই যুবক নাই এই যেই ছেলেগুলো দাঁড়াইছে ওই দেখো কেমনে কান্দে দেখ আমি কামতে বলি নাই দেখ কেমনে কান্দে দেখ ওই দেখ চিল্লে কেমনে কান্দে দেখ দেখো যে বেহুশ হয়ে গেছে দেখ দেখ কেমনে কান্দে দেখ যাদের বাবাই মাঠে আছে তাদের দাঁড়াইতে বলছে মনে হয় বাবা নাই রে এই জন্য চিল্লা নিতেছে না ও থাকলে ঠিকই তো এখনো দাঁড়াই যায় দেখ 30টা সেকেন্ডে বলবো যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান তারা ধরে দাঁড়ান 30 সেকেন্ডে বাপগুলো দাঁড়ান যাই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়াইতে বলছে দাঁড়াও ছেলেটার এখন জান্নাতি বানাই দিবা ছেলেটার এখন জান্নাতি বানাই যুবক আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে একটা সিরিয়াল মানে কান্দি